আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। এখন আসলে সকালবেলা, একটু আগে আমরা সবাই ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে আমাদের জিনাতের মুড অফ, কারণ তার একটা দাঁত পড়ে গিয়েছে। সে একে একে সব দাঁত হারিয়ে ফেলতেছে, এই জন্য সে কান্না করতেছে। তারপর হচ্ছে তার আগে যে দুইটা দাঁত পড়েছে সেই দুইটা দাঁতও এখনও উঠে নাই। দেখি তোমার দাঁত, দেখি এই যে ক্যামেরায় না দেখালে দাঁত কিন্তু আর উঠবে না। জিনা জিনা, দেখি দাঁত, দাঁতের জন্য কাঁদতেছ? দেখি হাতে কই, হাতে কই দাঁত, দেখি এটা দাঁত, দাঁতের জন্য খারাপ লাগতেছে তোমার? হ্যাঁ দেখি, চল দে মুখটা দেখে রাখছ বউ। দেখি তোমার, দেখি কোন দাঁতটা পড়েছে, এ দেখি এই দাঁতটা পড়েছে আর আগের দুইটা পড়েছে এখনো গজায় নাই। কাঁদতেছ? ও ঘুম থেকে উঠেছে, এখনো হাত মুখ ধোয় নাই। আর এই যে হচ্ছে আমাদের জিনাতের চুল, কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। সে তার চুলের অনেক যত্ন করে, ঘুম থেকে উঠে সে মুখ ধোয় নাই কিন্তু মাথা আশ্রয় ফেলছে। দেখি বাবা কি কি করবো বলো, তো চুল তো লম্বা হবে না কান্না করলে। এই জিনা জিনা মামনি, দেখি দেখি শোনো মামনিটা, কিছু বলো তুমি, কিছু বলো, কিছু বলো সবাইকে, আন্টিদের আন্টিদের কিছু বলো। আমাদের প্রথম সকালের নাস্তা তো রেডি। আমাদের প্রথম সকালের নাস্তা হচ্ছে ডিম, আমরা ডিম সিদ্ধ খাই সবাই সকালবেলা। এরপরে হচ্ছে মন চাইলে একটু রুটি খাই, তারপর হচ্ছে কলা এগুলো, বা অনেক সময় রুটি বানাই, বা অনেক সময় খিচুড়ি রান্না করি, এক সময় এক একটা। তো আজকে হয়তো আমাদের কলা রুটি খাওয়া হবে ডিম সিদ্ধ খাওয়ার পর, মানে একটু পরে খাওয়া হয়, সাথে সাথে খাওয়া হয় না, সকালে ঘুম থেকে ওঠার পর আগে ডিম সিদ্ধটাই খাওয়া হয়। বাচ্চাদের আসলে এভরিডে ডিম খাওয়ানোর চেষ্টা করি এখন। তো সকালে নাস্তা টাস্তা করার পর দুপুরের জন্য সব কিছু কেটে কুটি রেডি করেছি। তো এই হালকা পাতলা সবজিগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম, এই মাছটা ফ্রিজে ছিল আগেই, পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে রেখেছি। আর এটা হচ্ছে কাঁচা কলা, কাঁচা কলার একটা সবজি রান্না করব। ফ্রিজে যে মাছটা ছিল ওইটাই আজকে আসলে রান্না করা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের এখানে আসার পর এখনও বাজার করা হয় নাই, যেহেতু আমরা যেদিন এসেছি ওই দিনই জওহরের বাবা চলে গিয়েছে, তো বাজার করা হয় নাই। বাসা থেকে সবজি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে আসছিলাম কিন্তু মাছ আনা হয় নাই, গরুর মাংস আনা হয়েছিল কিছু। এই তো কলা দিয়ে সবজি রান্না করব, কারণ কলা দিয়ে সবজি অনেক মজা হয়। কে কখন করেছেন, কখনও করেছেন কিনা জানি না, তবে আমার কাছে খুব ভাল লাগে কলার, কাঁচা কলার সবজিটা একেবারেই খুবই ইজি। একটু পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাপ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে ওই সবজিটাকে কয়েক মিনিট কষাতে হয়, আর একটু আদা রসুনের বাটা দিতে হয়। তো কয়েক মিনিট কষানোর পর পানি দিয়ে জাল করতে হয়, অল্প একটু পানি দিলাম আমি, একটু একটু একদম অল্প একটু। এই পানির মধ্যে হচ্ছে আমি কিছুক্ষণ এভাবে চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিটাকে কষিয়ে নেব। নর্মালি আমরা যেরকম পাঁচ পদে ছয় পদে সবজি একসাথে মিশিয়ে রান্না করি পরে বাগার দিই, ওই রকমই, কিন্তু শুধু কাঁচা কলা দিয়ে এটা অনেক ভালো হয়, মজা লাগে। এটা খুব বাড়তি না, মানে মাঝারি, মানে কী বলবো, একেবারে কচিও না একেবারে বাড়তিও না, মাঝারি সাইজের যে কাঁচকলাগুলো এগুলো দিয়ে ভালো লাগে খেতে। আর এই যে পাশে কড়াই, এটার মধ্যে হচ্ছে আমি একটু হচ্ছে ওই যে ভাজি করবো, চাল কুমড়া নিয়ে আসছিলাম ওইটাইও মানে ভাজি করবো, যেহেতু মাছ নাই আর যে মাছটা ছিল ফ্রিজে, ওই ফ্রিজের অনেক দিন ফ্রিজে মাছ থাকলে ওই মাছটা কিন্তু সবজি দিয়ে রান্না করতে ভালো লাগে না, তো ওটা ভেজে আমি জাস্ট পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা টাইপ করে ফেলবো, আর সবজিগুলো এমনিতেই রান্না করতেছি। আর এখানে হচ্ছে আমি চাল কুমড়া ভাজি করবো, চাল কুমড়াটাও একেবারে ঝুড়ি করে কেটে জাস্ট একটু আস্ত জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটাকে বাগার দিব, আর অল্প একটু হলুদের গুঁড়া দিব। একদম সিম্পল আমার সব রান্নায়। তার ওই পাশে হচ্ছে কাঁচকলা তরকারিটা, কিন্তু আমার মশলার সাথে কষানো হয়ে গিয়েছে, তো ওইখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই কাঁচকলাটাকে সেদ্ধ করব, আস্তে আস্তে সেদ্ধ হবে, দেন হচ্ছে
এই কাঁচকলার যে ইয়াটা ওটা কিন্তু ঘন হবে, আস্তে আস্তে ঝোলটা ঘন হবে, সেদ্ধ হবে। আর এইদিকে তো ভাজিটা করার জন্য হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এটা হচ্ছে আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নিলাম। আমি একটা চাল কুমড়ার অর্ধেক নিয়েছি, তারপরে অনেকটুকু হয়ে গিয়েছে। আমার ফ্রাই প্যানটাও ছোটো, আমি ফ্রাই প্যানের মধ্যে ভাজি করতেছি। আসলে কি এই চুলায় আমি নতুন কোনো হাঁড়ি পাতিল ব্যবহার করতেছি না, চুলাটায় ভীষণই প্রবলেম। আমি জানি না বাসা শিফট করার পর থেকে এই চুলাটাতে প্রবলেম, আমি ঠিক করতেও পারতেছি না, কারণ বাসায় উঠার কয়েকদিন পরেই লকডাউন শুরু হলো। তারপরে তো আমি গ্রামের বাড়িতে আর এইখানে ওভাবে থাকা হচ্ছে না, গ্রামের বাড়িতেই আসি বেশি সময়, তো এই জন্য চুলাটা ঠিকও করা হয় নাই। আর এদিক দিয়ে আমার সব হাঁড়ি পাতিল একেবারে কালি পড়ে, সবগুলো হাঁড়ি পাতিল নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য যে হাঁড়ি পাতিলগুলো নষ্ট হয়েছে এগুলোর মধ্যেই রান্না করার চেষ্টা করতেছি, নতুন করে আর অন্য কোনো কিছু ব্যবহার করতেছি না, কারণ এখন যেটাই ব্যবহার করব সেইটাই হচ্ছে এভাবে কালি পড়ে নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এই যে রান্নার সময়ও জিনাত আবার এসে হাজির, সে তো আসলে কি বলবো, এসে তার মুড সত্যি অনেক খারাপ, সে অলওয়েজ কান্না করে, তার ভালো লাগে না। তো আমার ওই দিক দিয়ে কিন্তু কাঁচকলাটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর আর এদিক দিয়ে হচ্ছে ভাজিটাও কিন্তু আমি প্রথম দিকে একটু ঢেকে দিয়েছিলাম, তারপর যখন একটু পানি উঠে সেদ্ধ ভাব চলে আসছে তখন কিন্তু ঢাকনা খুলে আমি এটাকে জাল করতেছি। ভাজা ভাজা হবে, পানি থাকা যাবে না। তো আর ওই পাশে কড়াই দিয়ে দিয়েছি, ওইখানে আমি একটু রসুনের ফোড়ন আর হচ্ছে অল্প একটু কালো জিরার ফোড়ন দিয়ে হচ্ছে কাঁচকলাটা বাগার দিব, রসুন কুচি আর কি, একদম কুচি কুচি করে রসুন আমি কেটে নিয়েছি, সরিষার তেল দিয়েছি আর একটু কালো জিরা দিলাম। তো এই যে দেখেন, এটা কিন্তু ঝোল নাই খুব একটা, একটু মাখা মাখা ঝোল থাকা অবস্থায় এরকম করে আমি এটাকে বাগার দিয়ে নিলাম। আর মশলা কিন্তু হলুদ মরিচের গুঁড়ো খুবই অল্প অল্প দিয়েছি, এটা বেশি মশলা হলে ভালো লাগে না, একটু সাদা সাদা টাইপের কালার হবে, খেতে ভালো লাগবে। আর সবচেয়ে এটা ভালো লাগে হচ্ছে সকালবেলা রুটির সাথে খেতে, তো আমি আজকে গরম ভাতের সাথে খাবো। তো ঘরে কিছু না থাকলেও কিন্তু খুব সুন্দর অনেক কিছু দিয়ে রান্না করা যায় বুদ্ধি দিয়ে দিয়ে, তা আমি আসলে করতে পারি। আমার কাছে মনে হয় যে মোটামুটি হাবিজাবি রান্না করতে আমি ভালোই পারি। এই যে দেখেন, মাছ মাংস চাইতে এই হাবিজাবি জিনিসগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। তো ভাত বসিয়ে দিলাম, সবজিটা তো হয়েই গেল কাঁচকলার, আর এদিকে ভাজিটাও হয়ে গিয়েছে প্রায়। তো এই হচ্ছে আমার চুলার অবস্থা, একটু জাল বাড়িয়ে দিলে আগুন উপর দিয়ে উঠে, কমিয়ে দিলে একেবারেই হিট হয় না। তো ভাজিটাও হয়ে গিয়েছে, ভাজিটাও আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তার অনেক দিন পর আমার এই রান্নার ব্লগ দেখে আপনাদের কেমন লাগতেছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আগে যখন কন্টিনিউ এই বাসায় থাকতাম মাসের পর মাস, তখন মানে প্রত্যেক দিনের রান্না দেখে দেখে আপনারা আমাকে কমেন্ট করতেন যে তমা এভরিডে খালি রান্না দেখো, অন্য কিছু দেখাও না, ভালো লাগে না। তো এই যে ভাজি শেষ, অন্য কিছু দেখাও ভালো লাগে না। তো এখন হচ্ছে যেটা, অনেক দিন পর রান্না, কারণ বাড়িতে থাকা অবস্থায় আমি কিন্তু রান্নাবান্না ওইভাবে দেখাই নাই, জাস্ট বাহিরে কী করেছি সেই এগুলোই দেখিয়েছি। তো এখন আবার সেই আগের রুটিনে একটু একটু করে ফেরার চেষ্টা করতেছি, অনেকেই মিস করেছে আমার রেগুলার যে রান্নাবান্না দেখা। তো এই যে সেই মাছটা আমি একটু ভেজে নিচ্ছি, আর আমি কিন্তু দেখতেই পেলাম যে পানির একটা বোতল থেকে তেল ঢেলেছি, ওটা কিন্তু অলিভ অয়েল ছিল, ওটা কাঁচের বোতলে ছিল, তো আমি ওই বোতলে ঢেলে নিয়েছি। আর কী বলবো, অনেকে আবার কমেন্ট করে যে মানে কি খোলা তেল খায়, আসলে ওটা অলিভ অয়েল। তো যাই হোক, এখানে আমি মাছগুলো একটু ভালো করেই ভেজে নিচ্ছি, যেহেতু এখানে অনেক দিন ছিল মাছগুলো, ফ্রিজে ছিল, তো একটু বেশি করে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা টাইপ করে ফেলবো, কারণ ফ্রিজে থাকলে কেমন যেন একটা শুটকি শুটকি গন্ধ হয়, যেহেতু এটা প্রায় 1.5-2 মাস হয়ে গিয়েছে মাছগুলো ফ্রিজে ছিল, এখানেই রেখে গিয়েছিলাম, যেহেতু নাই কিছু এখন তো এগুলো খেতেই হবে, আর খাবার অপচয় করা ভালো না, তো যা আছে এগুলো টুকটাক করে খেয়ে সেই দিয়ে দিব। আর গরুর মাংস নিয়ে আসছে, ওগুলো তো আসলে এভরিডে খেতে ভালো লাগে না, গতকালে তো গরুর মাংস খাওয়া হয়েছে। তো এই প্যানটার মধ্যে আমি আবার একটু তেল দিয়ে পেঁয়াজ তারপর কাঁচামরিচ সব মশলাপাতি দিয়ে এই মাছটাকে একটু ভাজা ভাজা টাইপের ভোনা করে ফেলবো, আর একটু তেল দিয়ে দিলাম। আমার ভাতটা হতেও ভালোই সময় লাগে, কারণ হচ্ছে কি ভাতটা এখন পুরান চাল হয়ে গিয়েছে, এই চা ভাতের যে চালগুলো এগুলো হচ্ছে আমার জানুয়ারি মাসে কেনা হয়েছে এই বস্তা, আবার মনে হয় যে প্রায় জানুয়ারি মাস চলে আসলো, যেহেতু লকডাউন ছিল এখানে ছিলাম না। তো
সেগুলো আসলে রয়ে গিয়েছে, খেতে হচ্ছে এখন। তো সব রান্নাবান্না শেষ, মাছ, তারপর হচ্ছে যে কাঁচকলা তরকারিটা দেখেন, কালারটা একটু হালকা সাদা সাদা টাইপের হলেও এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। একদম কাঁচকলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, যে গ্রেভিটাও অনেক ঘন হয়েছে, সবজি সেই সাথে কালো জিরা আর হচ্ছে রসুনের ফোড়ন দেওয়া, তো ওইটা আসলে অনেক মজা। আর আমরা সবাই জানি কাঁচকলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, এটা কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তো দেখেন তরকারিটা ঝাল ঝাল হয়েছে, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে আমার চাল কুমড়া ভাত, এটা তো যেহেতু আমি আস্ত জিরার ফোড়ন দিয়ে করেছি, ফোড়নগুলোর উপরে ভেসে আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের দুপুরের খানা দানা। তো খাবার দাবার এখন সবাই মিলে খাবো। আর এই যে এটা হচ্ছে গুলবানো সেভেনের একটা ড্রেস, আমি আসলে এই ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কি, আপনারা সবাই জানেন যে তমাস সুপার শপ নামে আমার একটা পেজ, আমি খুব কি বলবো খুব কাছাকাছি সময়ে একটা পেজ ওপেন করেছি তমাস সুপার শপ, আর মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। যাই না আমি আমার বিজনেসটা কন্টিনিউ করতে পারবো কি না, ঘরে বসে যদি কিছু করা যায় তাহলে বন্ধ হয় না, তাই না? তো এই ড্রেসটা আমি এনেছিলাম, আমি এটার ভিডিও করেছিলাম, আমি দেখিয়েছি। আমাদের আসলে পাইকারি মূল্যে আনলে দেখা যাচ্ছে ছয়টা সর্বনিম্ন 6টা 12টা এরকম ড্রেস আনতে হয়। তো এই ড্রেসটা হচ্ছে মোটামুটি আমার 5টা সেল হয়ে গিয়েছে, আরেকটা আছে, এটাই হচ্ছে লাস্ট ড্রেস। তো এই ড্রেসটার উপরে আমি ভাবলাম যে একটু ডিসকাউন্ট দিয়ে দিই, আমি এই জন্য আপনাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছি। এটা গুলবানো সেভেনের অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস, এটা একদম কী বলবো সিকোয়েন্সের কাজ করা শিফনের ওড়না, ফোর পিস কিন্তু এটা, আর সিকোয়েন্সের কাজ করা, এমব্রয়ডারি করা, আপনারা দেখে কতটুকু বুঝতে পারতেছেন জানি না, এবং হাতায়ও সুন্দর কাজ করা। আর এটা হচ্ছে ইনারের কাপড়টাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা কাপড় সেন্টুনের। তো ভাবলাম যেহেতু আমার এই একটা রয়েছে, বাকি 5টা সেল হয়ে গিয়েছে, এই একটার মধ্যে আমি ডিসকাউন্ট দিয়ে এটা ছেড়ে দিই। তো এটা আমার মূল্য ছিল 2150 টাকা, আমি পুরো ড্রেসটাকে দেখিয়ে তারপর আমি আপনাদেরকে অফার প্রাইসটা বলে দেবো। যারা যারা নিতে চান আজকেই আমাকে কমেন্ট করবেন, বা আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, ফোনে ফোন করতে পারেন, এদিক দিয়ে এখন এই সাইড দিয়ে দেখবেন কোথাও ফোন নাম্বার যাচ্ছে, ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা নিতে পারেন। সেই সাথে আমার তমাস সুপার শপ এই পেজটাতে ইনবক্স করতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো পেজের। আর ওই লালটা হচ্ছে কি সেলোয়ারের কাপড়, এটা হচ্ছে উন্নাটা একেবারে পিওর শিফনের এমব্রয়ডারি কাজ করা। দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দর উন্নাটা, লাল কালো খুবই ভালো লাগছে, লাল কালো আর গোল্ডেন তিনটা কালারের কম্বিনেশনের সুন্দর একটা ড্রেস। এটা অরিজিনাল পাকিস্তানি গুলবানো সেভেনের ডিসির একটা ড্রেস, দেখেন উন্নাটা কতটাই সফট, অনেক সফট। আর এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করে, একপাশে কাজ করা, দুই পাশে না। তো কয়েকজন নিয়ে বলতেছে যে আপু একপাশে কেন কাজ করে, এটা আসলে একপাশেই কাজ করে এরকম, আরেক পাশ এমনি, আর পুরোটাই হচ্ছে ছেলে সেটা এমব্রয়ডারি, ছোটো ছোটো ফুল আছে। আমি না ড্রেসটা একটু কাছ থেকে আপনাদেরকে সিকোয়েন্সের কাজগুলো দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এক্সট্রা, এটা আপনারা চাইলে গলায় লাগাতে পারবেন, গলার মধ্যে একটু দিয়ে ডিজাইন করতে পারবেন। তো এটা হচ্ছে ইনার, লালটা হচ্ছে সেলোয়ার, আর এটা হচ্ছে ড্রেসটা হাতার মধ্যে কাজ করা আছে, এই যে দেখেন হাতাটা কত সুন্দর কাজ করা, পুরো হাতাটা খুব সুন্দর কাজ করে, এটা মাইক হাতা করলে আমার কাছে মনে হয় যে ভালো লাগবে। আর এই যে সিকোয়েন্সে কাজ করা, ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সুন্দর, আর এই সিকোয়েন্সটা কিন্তু হাতের মধ্যে একদমই লাগে না, একেবারে বাচ্চাদের কোলে নিলে বাচ্চাদের গায়েও লাগবে না, তো খুবই ভালো। আমার কাছে তো এই ড্রেসটা খুবই ভালো লেগেছে, এটা আমি লাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনারা না নেন অবশ্যই আমি বানিয়ে ফেলবো, কোনো সমস্যা নাই। আর এই দেখেন এটা একেবারে নিজের প্যানেলের কাজ করা, এমব্রয়ডারি প্লাস গোল্ডেন জরি সুতা দিয়ে কাজ করা, ফোর পিস, চিন্তা করেন ফোর পিস কত কাপড়, এবং পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানির একটা ড্রেস। এখানে কিন্তু নিজেদের একটা
প্যানেলও আছে। তো এইটার দাম কত হওয়া উচিত আপনারা গেস করেন, দেখেন এটার দাম কত হওয়া উচিত। এটার দাম 2500-2000 উপরে অবশ্যই, 2500-2600 এরকম হওয়া উচিত, তবে এত না। এটার প্রাইস অফার প্রাইস, এটার পূর্বের দাম ছিল 2150 টাকা, আর অফারে আমি আপনাদেরকে এটা মাত্র 1850 টাকায় দিয়ে দিব। তো যারা যে নিতে চান একজনকে দিতে পারবো, যেহেতু আমার একটা ড্রেসই রয়ে গিয়েছে। তো যে নিতে চান আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিব, ওই ফোন নাম্বারে কল করে আপনারা নিতে পারেন দ্রুত দ্রুত। যে আগে ফোন করবেন বা আগে অর্ডার কনফার্ম করবেন সেই কিন্তু এই সুন্দর ড্রেসটা একেবারে অফার প্রাইসে পেয়ে যাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আমার ব্লগটাও এখানে শেষ করব। আর অবশ্যই আমার নতুন বিজনেসের জন্য দোয়া করবেন। আমার পেজের নাম হচ্ছে টমাস সুপার শপ, ফেসবুকে গিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, সেখানে ফলো করে রাখবেন অবশ্যই আমাকে। আর ওইখানে কিন্তু আরও আরও ড্রেস আছে, আমি কিন্তু ক্যারেন্টি সিল্কের কিছু ড্রেস দিয়েছি, আমার পেজে গেলে ওইখানে ড্রেসের ছবি পাবেন। আর এর আগেও আমি একটা ব্লগের ড্রেস পরেছিলাম, সেই ড্রেসটাও কিন্তু আমার পেজে এখনও অ্যাভেলেবেল আছে। কেউ যদি নিতে চান ক্যারেন্টি সিল্কের সেই ড্রেসটা, সে তাহলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে বা আমার পেজে গিয়ে ইনবক্স করে অর্ডার করতে পারেন। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। আশা করি আবার আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, ইনশাল্লাহ অনেক অনেক কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আমি আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।